সবাইকে এই পর্বে স্বাগতম জানাচ্ছি। আমরা এই পর্বে আরেকটা প্রবলেম সলভ করবো, এবং সেটা হচ্ছে কিউ টু ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার থ্রি প্লাস ফোর আই ডিভাইডেড বাই টু প্লাস থ্রি আই, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এ প্লাস আই বি ফর্মেটে নিয়ে আসব। সো কিভাবে করা যায় চলো স্টার্ট করি। ফার্স্ট অফ অল এটাকে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, যদি এরকম ভাগ আকারে থাকে সবসময় এই হরের অনুবন্ধী দিয়ে হর লবকে গুণ করতে হয়। তো আমরা ফার্স্ট এটা লিখে নিলাম। এখন আমাদের এখানে হর একে আছে টু প্লাস থ্রি আই, এবং এটা অনুবন্ধীকে টু মাইনাস থ্রি আই। সো এই অনুবন্ধী দিয়ে হর লবকে গুণ করে ফেলতে হবে। ওকে, সো খেয়াল করো আমরা লবে বা উপরে কি পাবো, গুণ করে দিই তিন দুগুণা ছয় মাইনাস তিন থেকে নয় নাইন আই, এবং এটা কত চার দুগুণ আট, সো এইট আই, এবং এটা কত তিন চার বারো, সো মাইনাস টুয়েলভ আই স্কোয়ার। ওকে, আর এখানে আমরা কত পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে কত পাবো সিক্স মাইনাস বেসিক্যালি এইটাই মাইনাস নাইন আই, সো মাইনাস আই, আর এখানে দেখো এটা আই স্কোয়ার মাইনাস ওয়ান, সো মাইনাস মাইনাস প্লাস টুয়েলভ প্লাস টুয়েলভ, আর নিচে দেখো কত পাবা, টু স্কোয়ার মাইনাস ফোর, থ্রি স্কোয়ার মাইনাস নাইন, এবং আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস, সো এটা হবে প্লাস। সো বেসিক্যালি এখানে তুমি পাবা হচ্ছে ছয় আর বারো আঠারো, এইটিন মাইনাস আই বাই থার্টিন, সো দুটো ভাগ করলে পাবা এইটিন বাই থার্টিন মাইনাস আই ইন্টু ওয়ান বাই থার্টিন, সো এ প্লাস আই বি আকারে প্রকাশিত হলো। ধন্যবাদ সবাইকে।